হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, কোনো রকম আগার আগার বা জেলাটিন না ব্যবহার করে এই মজাদার ডেজার্টটি তৈরি করে দেখাবো আজকে। তাহলে চলুন নতুন এই ম্যাঙ্গো ডেজার্টটি ঝটপট দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, 2 চামচ পরিমাণ লিকুইড দুধ আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে কাস্টার্ডের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে একটা সাইডে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। দিয়ে দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ আগে থেকে খুব ভালো করে জাল করা রয়েছে, তারপরও আমি মিনিট 2-এক আবারও একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল পাউডার। নারকেল পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া আর জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারে যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে মিশ্রণটা কিন্তু বেশ জমে আসবে আর একটা ভারী ভাব হয়ে আসবে। চুলার জালটা এই পর্যায়ে একদম অল্প করে রাখতে হবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দুধের এই মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চুলাতে আর একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমের পিউরি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এবার সার্ভ করার পালা। আমি ঠিক এরকম ছোট ছোট 3টা গ্লাস নিয়েছি। দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলোকে গ্লাসের মধ্যে প্রথমে তুলে নিচ্ছি। সবগুলো গ্লাসে দুধের মিশ্রণটা তুলে নেওয়ার পরে এটাকে আমি রুম টেম্পারেচার কিছুক্ষণ রেখে মোটামুটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই জমে গেছে। এবার আরেকটা স্টেপ, আমের পিউরি দিয়ে যেটা আমরা তৈরি করলাম সেটাও আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুধ আর কাস্টার্ডের মিশ্রণের উপরে এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। গ্লাসগুলোকে আবার ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, কারণ যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটুখানি নারকেলের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের মজাদার ম্যাঙ্গো ডেজার্টটি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। রেসিপিটা ভালো লাগলে দেখা শেষ করে একটি লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন একটু ট্রাই করা যাক। ট্রাই করতে হলে অবশ্যই এটা বাসাতে বানাতে হবে। রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে, তো অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন, এই ধরনের ডেজার্টগুলো বানাতে কিন্তু একদম মিস করবেন না। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই রেসিপির ভিডিওটি দেখার জন্য।